নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম শ্রীরামকৃষ্ণের পা এতটাই নরম ছিল যে খালি পায়ে তিনি মোটেই চলতে পারতেন না তিনি অমনি জুতো পায়ে দিতে পারতেন না আমরা তুলোর প্যাট করে তার জুতোর মধ্যে দিয়ে দিতুম তার উপর তিনি পা দিতেন এদিকে পরনে কাপড় থাকতো না কিন্তু চটি পায় চটি পায়ে দিয়ে চলতেন শ্রী শ্রী ঠাকুরের ভক্ত কেদার চাটুর্যে যে অফিসে কাজ করতেন সেই অফিসের ব্রিটিশ বড় সাহেব একদিন কেদারবাবুর মুখে শুনলেন শ্রী শ্রী ঠাকুরের কথা কেদারবাবু বললেন শ্রী শ্রী ঠাকুর স্বয়ং ভগবান সাহেব মনে মনে ভাবলে ভগবান আর এর ওর কী হবেন ভগবান হলে সকলেরই ভগবান সাহেব দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে চাইলেন সাহেব দক্ষিণেশ্বরে যাবেন স্থির হলে কেদারবাবু বললেন ঘরে কিন্তু ঢুকতে পারবেন না বাইরে থাকতে হবে সাহেব দক্ষিণেশ্বরে গিয়ে বকুল তোলার দিকে অপেক্ষা করছিলেন ঠাকুর তখন ঝাউতলার দিক থেকে ন্যাংটো অবস্থায় জুতো পায়ে নিজের ঘরের দিকে ফিরছিলেন সাহেব ঠাকুরকে দেখেই দৌড়ে গিয়ে তার পায়ে ধরে বলতে লাগলেন হ্যার ইস জেসাস। ইনি আমার যিশু ইনিই আমার যিশু ঠাকুর তার মাথায় হাত দিয়ে খুব আশীর্বাদ করলেন সাহেব সব বুঝে নিল সাহেবের বৈরাগ্যের উদয় হলো কাজ ছেড়ে দিয়ে মথুরবাবুর কাছে এক জায়গায় থেকে সাধুভাবে ভিক্ষাণ্ডে দিনপাত করে দেহ লাগলেন আজকের আলোচনা করলাম স্বামী সুবোধানন্দজির লেখা থেকে অর্থাৎ স্বয়ং যীশুখ্রিস্টকে প্রত্যক্ষ করলেন একজন সাহেব শ্রীরাম কৃষ্ণের মধ্যে আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার ও কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ